গাজায় যে ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে চুপ করে বসে থাকতে পারেননি মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেল। ক্ষোভে দুঃখে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। এই মার্কিন সেনার এমন আত্মত্যাগের প্রতিদান দিতে অবশ্য দেরি করেনি ফিলিস্তিনিরাও। তাদের হৃদয়ে দাগ কেটে যাওয়া এই ঘটনার পর সেই অ্যারনের নামে ফিলিস্তিনের একটি সড়কের নামকরণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে রোববার সড়কের নতুন নামফলক উন্মোচন করেন জেরিকোর মেয়র আব্দুল করিম সিদর। এ সময় বহু মানুষের সামনে মেয়র বলেন, এই যুবককে ফিলিস্তিনিবাসীরাও চিনত না, এমনকি সেই যুবকও তাদের চিনত না, তবুও তাদের অধিকার রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছেন। গত 25 ফেব্রুয়ারি সামরিক বাহিনীর পোশাকে অ্যারন বুশনেল হাজির হন ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছিলেন পুরো ঘটনা। সেখানেই ঘোষণা দেন, গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চান না। এরপর নিজের শরীরে আগুন দেন। শরীরে আগুন জ্বলা অবস্থায় আকুতি জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিনের মুক্তি চাই। দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনার পর মুসলিম বিশ্বে তাকে নিয়ে বেশ আলোচনা হয়। কেন একজন মার্কিন সেনা হয়ে নিরীহ গাজাবাসীর জন্য এমন পথ বেছে নিলেন, সেই প্রশ্নও তোলেন অনেকে। এর আগেও ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত ডিসেম্বরেও যুক্তরাষ্ট্রে একই রকম ঘটনা ঘটেছিল। তখন ফিলিস্তিনি সমর্থক এক ব্যক্তি জর্জিয়া রাজ্যের ইসরায়েলি কনসুলেটের সামনে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখনও তাকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই ঘটনাকে রাজনৈতিক প্রতিবাদের উগ্রবাদী পদক্ষেপ বলে অভিহিত করেছিল পুলিশ। গেল 7 অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে বসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, নির্বিচারে হত্যা করছে সবাইকে, চালানো হচ্ছে একের পর এক রকেট আর বিমান হামলা, বাস্তুচ্যুতি হয়েছে লাখ লাখ বাসিন্দার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।